আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে প্রতিদিনের মতো আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে তৈরি করতে যাচ্ছি ইলিশ বিরিয়ানি। কিভাবে সহজে বিরিয়ানিটি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে আসি কিভাবে বিরিয়ানিটা রান্না করি। প্রথমে একটা প্যান চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা এখানে ঘিউ ব্যবহার করতে পারেন। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে বাদামি কালার করব না, জাস্ট একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখন বাজারে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়, ইলিশ দিয়ে আপনারা নানা রকম রেসিপি তৈরি করতে পারেন। পেঁয়াজটা আমি আর একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার নরম হয়ে আসছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি আর একটু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন আমি বাকি মশলাগুলো এখানে ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ দই। আমি এখানে টক দইটা ব্যবহার করছি। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিব এখানে আমি 4-5টা কাঁচামরিচ। এখন আমি আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি।
আমি এখানে একটা ইলিশ মাছের চার পিস টুকরা নিয়েছি। এটা ডিমোলা ইলিশ, পিসগুলো একটু বড় বড় করে চার পিস দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। দিয়ে দিলাম ইলিশ মাছের পিসগুলো, মোট আমি চার পিস মাছ ইউজ করেছি। এখন আমি মাছগুলি হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। এখন আমি এগুলোকে ঢেকে আরো 10 মিনিটের মতো এভাবে রান্না করব। দশ মিনিট পর চলে আসলাম। ইলিশ মাছগুলো আমি এক সাইড করে আমি কিছুটা মশলা উঠিয়ে নিব। এই কাজটা খুব সাবধানেই করতে হবে। কিছু মশলা আমি রেখে দিব মাছের সাথে, আর কিছু মশলা আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি পোলাওটা রান্না করে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মাছে লবণ দেওয়া আছে তাই একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিরিয়ানির মশলা। আমি এখানে কিনা বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি, আর মশলাটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, দিলে ইলিশ মাছের ফ্লেভারটা পাওয়া যাবে না। তাই আমি অল্প পরিমাণে বিরিয়ানি মশলাটা ইউজ করলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আগে থেকে 3 কাপ পরিমাণ চাল ধুয়ে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করেছি। আমি
মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মাছ থেকে যে মশলাটা আমি উঠিয়ে রেখেছিলাম এই মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের সাথে। এটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা ততই সুন্দর হবে। আমি 3 কাপ চালের জন্য মোট 6 কাপ পানি দিব। আমি এখানে 5 কাপ পানি ব্যবহার করব আর 1 কাপ দুধ ব্যবহার করব, মোট 6 কাপ। আপনারা চাইলে পুরোটাই পানি দিয়েও রান্না করতে পারেন। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। আমি 5 কাপ পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এই মোট 6 কাপ ব্যবহার করলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি প্রায় 6-7 মিনিট পর ফিরে আসলাম। কিছুটা পানি নিচে রয়েছে। এখানে আমি কিছু আলু বোকারা আর কিশমিস দিয়ে দিচ্ছি। এসব আপনারা ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে আমি আর 2-3 মিনিট এভাবে ঢেকে রাখব। এখন আমি এটা আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে নিচের পোলাওটা উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এবং মাঝখানে কিছুটা ফাঁকা করে নিচ্ছি। এখন আমি রান্না করা ইলিশ মাছগুলো আমি এটা মাঝখানে দিয়ে দিব।
এ কাজটাও খুব সাবধানে করতে হবে। এখন আলতো করে উপরের পোলাওগুলি মাছটাতে ঢেকে দিতে হবে। এবার চারপাশ দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে পুরা পোলাওয়ে মাছের ঘ্রাণটা ছড়িয়ে পড়ে। আমি এই হাঁড়িটা একটা তাওয়ার উপরে রেখেছি, এখন ডেকে আরো 5-6 মিনিট দমে রাখবো। এখন আমি 5-6 মিনিট পর ফিরে আসলাম। এই যে বিরিয়ানিটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে এবং অনেক জর্জরে হয়েছে। এখন এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার ইলিশ বিরিয়ানি। এটা এই সিজনে একবার হলো খেয়ে দেখবেন। অনেকেই হয়তো এটা রান্না করে খেয়েছেন, যারা খাননি তারা একবার হলো এভাবে সহজভাবে রান্না করে দেখবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।